পুলিশের উর্দিপুরে এক ব্যক্তিকে অত্যন্ত বেসামাল অবস্থায় পড়ে থাকতে দেখা গেল আসানসোল কোর্ট চত্বরে, যা দেখে স্থানীয়রা কেউ কেউ ছবিও তুললেন ওই ব্যক্তির। প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশের উর্দ্ধিধারী ব্যক্তি যদি প্রকাশ্যে এই ধরনের আচরণ করে যা দেখে নেশাগ্রস্ত লাগছে ওই ব্যক্তিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ঘটনা প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বাণীব্রত মণ্ডল জানিয়েছেন, সে যদি পুলিশ হয় তাহলে একটা ভুল বার্তা যাবে মানুষের কাছে, যদিও পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। সবাই মিলে যেয়ে তো চুরি করে থানায় খবর দিয়ে ওনাকে থানা নিয়ে গেল। বিষয়টা কি ভাবছেন? কি আর ভাববো, যদি এখন উনি কি তার ইয়ে কি এখন আমরা পরিচয় পাইনি, যদি পুলিশ হয় সেটা ঠিক নয়, সমাজের মুখে সেটা ঠিক নয়, আমরা তো সবসময় আছি প্রশাসনের সঙ্গে আছি, সমাজটা যাতে ভালোভাবে চলে সেটা আমরা দেখি, আমরা সবসময় যাই যাতে সমাজ এগিয়ে যায়, যাতে কোনো রকম না ঘটনা। আর কি ঘটনাটা আমি সম্পূর্ণ ছিলাম না, জানি না, তবে যে মুহূর্তে দেখলাম থানা থেকে নিয়ে ওনাকে নিয়ে যাও। আপনারা কি বারের পক্ষ থেকে পুলিশ কমিশনার একটা তদন্তের জন্য আবেদন করবেন? আমরা সব জায়গায় বারের পক্ষ থেকে সব জায়গায় বলবো যে এই 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 ঘটনা যেন না ঘটে। দেখলাম কি জানেন দাদা, আমি ওদিক থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ব্যাপারে ওদিক থেকে আসছিলাম, ওই পুলিশ অফিসার পুলিশের ড্রেস ইউনিফর্ম পরে পুরো মদ খেয়ে ওইখানে পড়ে রয়েছেন, দুজন ছেলে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে এই গাছের তলায় শুয়ে দিয়ে গেল। আমি তখন আরেকজন পুলিশ অফিসারকে ডেকে বলছি, দাদা আপনি চলুন দেখবেন ওই অফিসার কোন দিকে হাওয়া হয়ে গেল, আমি নিজে দেখলাম না, এই পুলিশ অফিসার এই ইউনিফর্ম ড্রেস পরে মদ খেয়ে গাছের ওই দিকে ঘোরাফেরা করছে, তখন দুজন ছেলেই তাকে এই গাছের তলায় শুয়ে দিয়ে গেছে। আমি ফার্স্ট দেখেছি তখন আমি বলেছি আমার মোবাইল থেকে এটা ফেস আউট করা যাবে না, তাই জন্য আমি করতে পারিনি। তখন আমি বললাম, আরো কয়েকজনকে বললাম এটা করে দেখি দিন, এটা করে পাঠিয়ে দিন। আপনারা হ্যাঁ ওনাকে চেনেন? না আমি চিনি না, কোন থানার অফিসার আমি কিচ্ছু জানি না। উনি পুলিশ? হ্যাঁ, পুলিশের পুরো ইউনিফর্ম ড্রেস পরেই রয়েছেন তো, উনি পুরো পুলিশের ইউনিফর্ম ড্রেস পরে রয়েছেন, যে ড্রেস ছাড়া তা নয়, ওনার বুকের মধ্যে ওনার নামও পর্যন্ত রয়েছে। কি মনে করছেন এটাকে? এটাকে তো আমি বলবো যে রাজ্যে তাহলে এইভাবে দুর্নীতি, আমাদের যে রক্ষক সেই ভক্ষক, যার আশা নিয়ে আমরা বেঁচে আছি আজকে এই রাস্তায় চলতে গেলে আজকে আমাদেরকে এই পুলিশরাই বাঁচাবেন, আর এই পুলিশরাই আমাদের মতন এরকম মানে আমাদের এই নোংরামির দিক দেখাচ্ছে, তাহলে আমরা তো শেষ হয়ে যাব, তাহলে আমরা তাদের উপরে ভরসা করে আর থাকতে পারি না। তারা যা নোংরামি দেখাচ্ছে, এই নোংরামি আর মানুষের মানে দেখা যায় না। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব পাল। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।